দেখো আজকে একটা নতুন জিনিস পেলাম অনেকদিন পর। দেখো দুদুল নিয়েছে, অনেকদিন পর পেলাম দুদুল, তাই দুটো নিয়েছে। দুটোতে মোটামুটি 500 হয়ে গেছে। দুদুলটা দেখে মানে শুনে যে কী আনন্দ হয়েছিল, অনেক বছর গ্রামে সাইডে থাকা সত্ত্বেও এটা পাইনি, আমার ভীষণ ভালো লাগে। দুটো পেয়েছি, দেখো নিয়েছি। আজকে ভাবছি প্রথমে দুদুল করব। মেয়ে আজকে আমারও আগে উঠে পড়েছে, উঠে পড়ে আজকে ড্রয়িং করতে বসে গেছে সকাল সকাল ম্যাডাম। আর আজকে আমি উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছিলাম পরে। এত কাশি, এটা কী আঁকছো মা? নৌকা। দেখি দেখাও, তাড়াতাড়ি কমপ্লিট করো, 1:30 তো বেজেই গেল। মেয়ে স্কুলে যাওয়ার জন্য সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছে। বাবু ওই ঘরে এখনও ঘুমোচ্ছে, কারণ বাবু সবার রাত করে ঘুমিয়েছে, কালকে সন্ধ্যাবেলায় 5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিল। এখন নড়ছে, বেশি কথা বলা যাবে না, কথা বললেই দেখা গেল উঠে পড়লো আর আমার সব কাজ পিছিয়ে দেবে, তো ফিট করে দিয়েছি ওকে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? রামতুলি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। রান্না স্টার্ট করে দিয়েছি, ভাত হয়ে গেছে আর এখন দুদুলটা করব। তাহলে চলো করা যাক। আসলাম, একটা মনের দ্বন্দ্বযুদ্ধ সকাল থেকে হলো, তো কী নিয়ে হলো সেটা অত দূর আর ব্যাখ্যায় যাচ্ছি না। আর কয়েকটা ভিডিও দেখে নিলাম, অনেকগুলো কাজকর্ম সেরে নিলাম, শুধু রান্নাঘরটা ক্লিন করা এখন বাকি আছে। এখন ভাবছি একটু ছাদে যাব, ছাদে কিছু টব আমার গাছ পরিষ্কার করার দরকার, এখন রোদও ভীষণ উঠে গেছে। আর শ্বশুরমশাই সামনের সপ্তাহে আসবে, তো সেইভাবে এখন প্রত্যেকটা রুমে এখনও ক্লিন করতে পারিনি। এই রুমগুলো তো আমি মাঝে মধ্যেই দেখো ক্লিন করে থাকি। আর এগুলো ছাদটাও আমার পরিষ্কার করতে হবে, বাড়ির পিছনের সাইডটাও আমিও করি, মানে পরিষ্কার করতে হবে। এগুলো তো আমিই করি, মানে আমি হাজব্যান্ড দুজনেই করি, বাড়ির কাজ সব কিছুই করি, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবাই তোমরা জানো। চলো তাহলে ছাদে যাওয়া যাক। এত রোদের মধ্যে আজকে ছাদে যাচ্ছি, কিছু করার নেই আজকে। সকালবেলা উঠতে যেহেতু দেরি হয় ভিডিও দেখার দেখা দেখা নিয়ে, আর রাতবেলা ঘুমোতেও দেরি হয়। সাইডগুলো দেখতে পাচ্ছ কত জঙ্গল হয়ে গেছে, একবারে নিড়ানি নিয়ে চলে এসেছি আজকে। হাজবেন্ড কিছু কিছু গাছ পরিষ্কার করেছে, এই দেখো আমাদের কি গাছ, এটা কি ফুলের গাছ আমার ঠিক নাম জানা নেই, বট গাছের মতো ঝুড়ি নেমে আগে টপ টপ এগুলো সকালবেলা উঠেই পরিষ্কার করতাম, কিন্তু এখন আর করতে পারছি না। এই ইউটিউব 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 করে সময়ও একদিন বৃদ্ধ হয়ে প্রশ্ন করে, এইভাবে ঠিক কতদিন বাঁচবে? তাই আমিও আজ অপেক্ষায় থাকি, মা বাদে আর কে জিজ্ঞেস করে ফিরেছ? তাই যে শহরে ক্লান্তি নেই শ্রান্তি নেই, সেই নরম আশ্রয় আমার হোক। সারাদিনের দৌড় শেষে কারোর হাতের এক গ্লাস জল অন্তত আমার প্রাপ্য হোক। আমাদের প্রত্যেকের হাতে এখন দুটো মরণাস্ত্র চলে এসেছে, একটা হলো স্ক্রিনশট আর একটা হলো কল রেকর্ডিং। হয়তো আপনি ভুলবশত আবেগের তাড়নায় হোয়াটসঅ্যাপে লিখে ফেলেছেন বিতর্কিত বা অশ্লীল কিছু, আপনার ডিলিট করা এভরিওয়ান করার আগেই তার স্ক্রিনশট তুলে নেয় ওপারের জন। কখনো হয়তো আপনি ফোনে চুটিয়ে আড্ডা দিচ্ছেন বা চূড়ান্ত বিরক্তিতে কথা বলছেন কারোর সাথে, মুখের ভাষা ও কথায় আগল নেই একটুও, কিন্তু আপনার অজান্তেই সেই কথাগুলো কল রেকর্ডিং হয়ে যাচ্ছে অন্যজনের ফোনে। তারপর দেখা যায় অন্য এক অদূর ভবিষ্যৎ বুমেরাং হয়ে ফিরে এসে নিজেই বলা কথাগুলো বা নিজের লেখা শব্দগুলোই আমাদের ক্ষতি করে যায় সবচেয়ে বেশি। আমরা এখন বিশ্বাস ও বিশ্বাসযোগ্যতা দুটোই হারিয়ে ফেলেছি দ্রুত। আস্তিনে এখন আমরা একে অপরের বিরুদ্ধে প্রমাণ নিয়ে ঘুরি, পান থেকে চুন খসলেই বলি ওয়েট আমি তোকে
সেদিনের স্ক্রিনশট পাঠাচ্ছি বা কল রেকর্ডিং সেন্ড করছি। যে বন্ধু আত্মীয় বা সহকর্মী বিশ্বাস করে, ভরসা করে, কিছু ব্যক্তিগত কথা বা অভিমত শেয়ার করেছিল আমাদের সাথে, দিয়েছিল গোপনতম দুঃখের খোঁজ, আমরা একদিন তার বিশ্বাসের দাম দিই না, আর সেগুলোই তৃতীয় কোনো ব্যক্তিকে শেয়ার করে তাকে অপদস্থ বা বিড়ম্বনায় ফেলে দিই, অদ্ভুত মজা নিই। কিন্তু কথা দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখলে তত সম্পর্ক যে বেঁচে যেত সেটা আমরা বুঝতেই পারি না। আমি নিয়ে এসেছি, এখন এগুলো আর ভাঁজ করবো না, একবারে একবারে হচ্ছে স্নান করবো, আর স্নান করে পুজো দিয়ে আগে বাবুকে স্নান করাবো, তারপর স্নান করে পুজো দিয়ে এগুলো ভাঁজ করবো আর ভিডিও দেখবো। কাজ করতে করতে ভিডিও দেখতে হবে, কিছু করার নেই। আজকে খুব পিঁপড়েতে কামড়ালো, ভীষণ সাঁটালো পিঁপড়েতে। আসলে গাছের মধ্যে দিয়েও যে এত পিঁপড়ে থাকে জানা থাকে না, অনেকদিন পরে গাছে হাত দিলাম, এত ফুলে গেছে এখান দিয়ে। চলো দেখি বাবু কি করে ঘরে, ওকে স্নান করাবো। মানুষের সাথে দ্বন্দ্ব হলে বা কাছের দূরের যেই হোক না কেন, তার সাথে মনে হয় মিটিয়ে নেওয়াই ভালো। তাকে সব কিছু খুলে বলা বা তাকে তার কাছে নিচু হওয়া, অনুগত হওয়া, এটা করলে কিন্তু কেউ ছোট হয় না, কেউ খারাপও হয়ে যায় না। তাই একটুখানি দ্বন্দ্বের মধ্যে দিয়েছিলাম সকালবেলায়, একটুখানি সমস্যা হয়েছিল, একটু আপসেটও ছিলাম। যাই হোক, সব ঠিক হয়ে গেছে, আর আগামী দিনে আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। গরমের মধ্যে যদি মশা কামড়ায়, আর দেখবে ভেজা গায়ে যদি মশা কামড় দেয় বা পিঁপড়ে কামড়ায় না, দেখ স্নানে এসো, দেড়টা বাজে, তাড়াতাড়ি স্নানে আয় বাবা, আসো 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 তাড়াতাড়ি, আমরা ঠান্ডা ঠান্ডা জলে আজকে নাই নাই করবো। হ্যাঁ, ঠান্ডা জলে নাই নাই করবো, আজকে খুব গরম, ওটাই করবো। আমি ছাদে ছিলাম, এত সময় কি করছিলে তুমি? কার সাথে? ভাইয়ের সাথে? টাটা করে দাও সবাইকে, টাটা। ওকে ফ্রেন্ড, এখন আমরা নাই নাই করবো, তারপরে পুজো দেবো আমরা একসাথে, না তারপরে আমরা একসাথে পুজো দেবো, তারপর ভিডিও দেখবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, সবাইকে টাটা টাটা করে দাও। এখন আমাদের বাড়িতে দুজনের রাজত্ব, দিদি নেই, পাপা নেই, শুধু এখন দুজনের রাজত্ব। ওকে ফ্রেন্ড, আসছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।